ইমানের সংজ্ঞা, ইমানের পারিভাষিক সংজ্ঞা কি? পারিভাষিক অর্থে ইমান হল হৃদয় বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গুণাহের হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হল মূল এবং কর্ম হল শাখা, যা না থাকলে পূর্ণ মুমিন বা ইনসানে কামেল হওয়া যায় না। হাসান দা, হাসান দা, হাদিস নম্বর সমকস্ত, যাক আটকানো গেল না। আচ্ছা, নোমান বিন বাশির থেকে একটি হাদিস এসেছে, এটি আমাদেরকে শোনাতে পারবে কি সোনামণি? জি জি, বলো বলো। আনি নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الجماعة رحمة والفرقة عذاب نومان بن بشير رضي الله عنه تبنيت تيني بولن رسول الله صلى الله عليه وسلم بولن جماعة دوتو جيبون هلو رحمة ابن بيتشينو جيبون هلو عذاب سلسلة شوية حديث شوية شو شاشتي ما شاء الله ممتاز مرحبا 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 এক্সিলেন্ট হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজ রজনীতে আল্লাহকে দেখেছেন কি? না, তিনি সরাসরি আল্লাহকে দেখেননি, বরং তার নূর দেখেছেন। সূরা আনআম 103 নম্বর আয়াত। ইন্নাল মুমিনা লা ইউদরিকু, এই হাদিসটা বলো। ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার। হাদিসটি কে বর্ণনা করেছেন, কার থেকে বর্ণিত? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হাদিসটা কোথা থেকে আসছে, কত নম্বর হাদিস? আবু দাউদ হাদিস 4798। মাশাআল্লাহ মুমতাজ, খুব কায়দা কৌশল করে লাভ হচ্ছে না আমাদের। আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ বই কিছু আনয়ন করে না। বুখারী হাদিস নং 6117। সকাল সন্ধ্যায় পঠিতব্য খ নম্বর দোয়াটি অর্থ সহ শোনাব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আল মারকাজুল ইসলামী আস সালাফি কুমিল্লা শাসনগাছা থেকে, বুড়িচং কুমিল্লা থেকে আবির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সোনামণিরা তোমরা উত্তর দাও, সবাই বলো ওয়া আলাইকুম আসসালাম। আহলান সাহলান মারহাবান। এবার আসল সোনামণি আমাদের সামনে চলে এসেছে, ক গ্রুপ, যাদের বয়স 7 থেকে 11, এর মধ্যে আমরা সোনামণিকে স্বাগত জানাচ্ছি। আহলান সাহলান মারহাবান সোনামণি, এখন তোমার নাম, নাম কি সোনামণি? আবির হোসেন। তোমার আব্বুর নাম? তাসনিয়া। তোমার আব্বুর নাম? আব্বুর নাম দৌলত আহমদ। আচ্ছা ঠিক আছে, যা হোক, তুমি কোন গ্রুপের? ক গ্রুপে। এখন কি প্রতিযোগিতা দিতে এসেছো? অর্থসহ ইজুল হাদিস। কয়টি? 20টি। মাশাআল্লাহ, 20টি হাদিস অর্থসহ মুখস্থ করেছো তুমি? জি। এর সাথে কি আছে আবশ্যিক? দোয়া আকিদা। মাশাআল্লাহ, দোয়া এবং আকিদা, দোয়া ও আকিদা সব মুখস্থ? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহলান সাহলান মারহাবান সোনামণি, ইমানের সংজ্ঞা, ইমানের পারিভাষিক সংজ্ঞা কি? পারিভাষিক অর্থে ইমান হল হৃদয় বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গুণাহের হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হল মূল এবং কর্ম হল শাখা, যা না থাকলে পূর্ণ মুমিন বা ইনসানে কামেল হওয়া যায় না। আহসান দা, আহসান দা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। তোমাকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবারে তুমি আমাদের শোনাবে ইমানে মুফাসসাল, ইমানে মুফাসসাল বা বিস্তারিত ইমান কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াওমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা। আমি বিশ্বাস স্থাপন করলাম এক আল্লাহর উপরে, দুই তার ফেরেশতাগণের উপরে, তিন তার প্রেরিত কিতাব সমূহের উপরে, চার তার রাসূলগণের উপরে, পাঁচ কিয়ামত দিবসের উপরে, এবং ছয় আল্লাহর পক্ষ হতে নির্ধারিত তাকদীরে বারবান্দার উপরে। আশা মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর উত্তর দিয়েছে আমাদের সোনামণিরা।
সোনামণি তুমি বলতে পারো কিয়ামতের মাঠে কোন ছায়া থাকবে কি? হ্যাঁ, আল্লাহর আরশে ছায়া থাকবে। বুখারী হাদিস 660। হাসানদা হাসানদা, হাদিস নম্বর সহ মুখস্থ। যাক, আটকানো গেল না। এবারে তুমি তাহলে দোয়ার ব্যাপারে আসো। আমরা যখন বিপদে আপদে পড়ব, বিপদের সময় পঠিতব্য দোয়াটা শোনাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, তোমার রহমতে আমি আশ্রয় প্রার্থনা করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সোনামণি, আমরা যখন সকালে উঠে পঠিতব্য দোয়াগুলো রয়েছে, প্রথমেই কি দোয়া পড়ব? ক। সকালে সন্ধ্যায় পঠিতব্য যে দোয়া তার ক প্রথমটা। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়িবা। হে আল্লাহ, আমি তোমার নিকটে উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমল ও পবিত্র রুজি প্রার্থনা করছি। আহসানতা আহসানতা, জাযাকাল্লাহু খায়রাল জাযা ফিদ দারাইন। আমি ব্যর্থ হলাম তোমাকে আটকাতে, তুমি সুন্দর করেছো। এবার পরবর্তী প্রশ্ন। মাশাআল্লাহ, আমাদের কুমিল্লা জেলার আল মারকাজুল ইসলামী আস সালাফি শাসনগাছা থেকে আগত আমাদের ছোট্ট সোনামণি আবির হোসেন, ও যেভাবে প্রশ্নের উত্তরগুলো দিল, আসলে এটা অবিশ্বাস্য ব্যাপার। ও যে প্রশ্নগুলো উত্তর দিতে পারবে, নিজের নামটা বলতে পারবে কি না আমার সেই সন্দেহ ছিল। সেখানে সে যত কিছু বলে ফেলল, সুবহানাল্লাহ। ওকে তো কিছু জিজ্ঞেস করতেও আমার খারাপ লাগছে যে আসলে এরকমই অবস্থা। ছোট্ট সোনামণি, তুমি প্রথম হাদিসটা একটু শোনাও তো। এক নাম্বার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল কালিমাতু ত্বয়্যিবাতু সাদাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কথা দানের ন্যায়। বুখারী হাদিস 34। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকে কি দান করেন? দ্বীনের গভীর জ্ঞান দান করেন। হাদিস নাম্বার? বুখারী হাদিস 3116। আলহামদুলিল্লাহ, আল্লাহ মুজিজা। আজিব আজিব ওয়া গরীব, মুশকিলা জিদ্দা। হ্যাঁ বন্ধুবার, আমার আব্দুল্লাহ সাকিব ও ভেতর ভেতর থেকে প্রশ্ন ধরে ছোট মানুষ বড় ছাত্রদের উত্তর দিতে পারবে না, ওরা খুব সুন্দর উত্তর দিয়েছে। আচ্ছা, আমাদের প্রিয় স্নেহভাজন সোনামণি আবির হোসেন খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছে, মাশাআল্লাহ, খুবই মুমতাজ, খুব ভালো হচ্ছে। আমাদেরকে একটু 19 নম্বর হাদিসটা শোনাতে পারবা? জি। عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم الطاعم الشاكر بمنزله الصائم الصابر. ابو هريره رضي الله عنه تبنيت النبي صلى الله عليه وسلم বলেছেন, নিশ্চয় শুকর গুজার খাদ্য গ্রহণকারী ব্যক্তির জন্য ধৈর্যশীল শ্যাম পালনকারী অনুরূপ সওয়াব রয়েছে। তিরমিজি হাদিস 2486। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাদিসটা সহজ না কিন্তু উচ্চারণ করা কঠিন আছে, মাশাআল্লাহ মুমতাজ। আচ্ছা, নোমান বিন বাশির থেকে একটি হাদিস এসেছে, এটা আমাদেরকে শোনাতে পারবে কি সোনামণি? জি জি, বলো বলো। 17 নম্বর হাদিস, আনিন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জামাআতু রাহমাতু ওয়াল ফুরকাতু আযাব। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাত দত্ত জীবন হলো রহমত এবং বিচ্ছিন্ন জীবন হলো আযাব। সিলসিলা সহিহ হাদিস 666। মাশাআল্লাহ মুমতাজ, মারহাবা মারহাবা মারহাবা, এক্সিলেন্ট হয়েছে। এই পর্যন্ত আমার মনে হয় সবচেয়ে চমৎকার আনসার দিয়েছে এই আজকের এই ক্ষুদে প্রতিযোগী। সত্যি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি তার শিক্ষক মণ্ডলীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা তাকে এত চমৎকার করে প্রস্তুত করেছে। সত্যি বন্ধুবার যেটা বললেন যে মুজিজা, খুব সুন্দর, আল্লাহ আজীব জিদ্দান, ধন্যবাদ। ঠিক আছে, আসো তুমি, অনেক জাযাকুমুল্লাহ হাসান আল জাযা থেকে আগত
কুমিল্লা সালাফিয়া মাদ্রাসা থেকে আগত আব্দুল্লাহ সোনামণিকে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সোনামণি তোমার নাম কি? আব্দুল্লাহ। জি, সামনে তাকিয়ে বলো, সামনে শব্দ যেন হয়, শব্দ যেন হয় কাছে। আচ্ছা, এবারে তোমার জন্য আমরা, তুমি কোন গ্রুপের? ক। ক গ্রুপের বয়স কত থেকে কত জানো কি? ক গ্রুপের ছাত্ররা কত থেকে কত বছর বয়সে অংশগ্রহণ করবে? সাত থেকে এগারো বছর পর্যন্ত। জি জি, মাশাল্লাহ। এবার তোমাকে আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি, যে আকিদা বিষয়ক প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম মিরাজ রজনীতে আল্লাহকে দেখেছেন কি? না, তিনি সরাসরি আল্লাহকে দেখেননি, বরং তার নূর দেখেছেন। সূরা আনআম 103 নম্বর আয়াত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিক। এবারে তুমি আমাদের শোনাবে ঈমানে মুজমাল বা বিশ্বাসের সার কথা কি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে, যেমন তিনি তার যাবতীয় নাম ও গুণাবলী সহকারে, এবং আমি কবুল করলাম তার যাবতীয় আদেশ নিষেধ ও ফরজ ওয়াজিব সমূহকে। এবারে আরেকটু সোনামণি, তুমি বলবে বড় শিরকের প্রকারগুলো কি কি? এক, জ্ঞানগত শিরিক। দুই, ব্যবহারগত শিরিক। তিন, ইবাদতে শিরিক। চার, অভ্যাসগত শিরিক। ও পাঁচ, ভালোবাসায় শিরিক। আলহামদুলিল্লাহ। এবারে বলো, আমরা ঘর হতে বের হতে কি দোয়া পড়ব? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে বের হচ্ছি, তার উপর ভরসা করছি, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত। আহসানতা। এবারে তুমি একটু সাইয়্যিদুল ইস্তিগফার শোনাও। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। সুন্দর, পরবর্তী প্রশ্ন আসবে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। অর্থ কি? ব্যক্তির ইসলামী সৌন্দর্য হলো অনর্থক কর্মকাণ্ড পরিহার করা। ইবনে মাজা, ইবনে মাজা মিশকাত হাদিস নং 4839। গাশানা ফালাইসা মিন্না। ওয়াল মাকরু ওয়াল খিদাউ ফিন্নার। অর্থ? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয় সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। ধোঁকাবাজ ও প্রতারক জাহান্নামী। মুসলিম হাদিস নং 101। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর। আমাদের ইমাম বুখারী নবীপুর মাদ্রাসার ছোট্ট সোনামণি আব্দুল্লাহ, তোমাকে আন্তরিক ধন্যবাদ চমৎকার অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, আমাকে এবার একটু শোনাও। আত-তাসাউবু মিনাশ শাইতান, এই হাদিসটা পরিপূর্ণ শোনাও। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আত-তাসাউবু মিনাশ শাইতান ফাইদা তাসাআবা আহাদুকুম ফালইয়ারদ্দুহু মাসতাতা ফাইন্না আহাদাকুম ইযা ক্বালা হা দাহিকাশ শাইতান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাই তুলা শয়তানের পক্ষ হতে হয়। ওই জায়গাটা হবে কি? ফাইদা তাসাআবা আহাদুকুম ফালইয়ারদ্দুহু। এই জায়গাটা একটু ভুল হয়েছে সামান্য। আচ্ছা, এবার বলো, অর্থ বলতে হবে না, শুধু হাদিস বলো। আল মাহিরু বিল কোরআন মাস 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 সাফারাতিল كرام البرة والذي يقرأ القرآن ويتتعته فيه وهو عليه شك له أجران. হাদিস নম্বর বুখারী হাদিস নং 4937। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে।
চমৎকার ভাবে কঠিন কঠিন হাদিস ছিল দুইটা, চমৎকার উত্তর দিয়েছে, ধন্যবাদ, জাজাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি সোনামণি? সামি বিন মুমিন। আচ্ছা, তোমার জন্য আকীদা বিষয়ক প্রশ্ন, তুমি বলো যে ওহি কত প্রকার ও কি কি? দুই প্রকার, এক ওহিয়ে মাতলু ও দুই ওহিয়ে গায়ের মাতলু। জি, হাদিসের পারিভাষিক সংজ্ঞা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীয়ত বিষয়ে কথা, কর্ম ও মৌন সম্মতির বর্ণনাকে হাদিস বলা হয়। মাশাআল্লাহ হাসানতা। এবারে তৌবার দোয়াটি অর্থ সহ বলো। استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه। আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক, এবং আমি তার দিকেই ফিরে যাচ্ছি বা তওবা করছি। আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। লজ্জাশীলতা কল্যাণ বই কিছু আনয়ন করে না। বুখারী হাদিস নং 6117। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। তারপরে রদ্দু সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াহ ওয়া তাসমিতুল আতিস। বুখারী হাদিস নং 1240। হাদিসটা কে বর্ণনা করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। শান্তি বরকত। সুন্দর উত্তর দিচ্ছে আমাদের সোনামণি। এবার একটু হাদিস আমি ধরি। আরবাউন ইদা কুন্না ফিকা, এই হাদিসটা বলো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة। ممتاز, খুবই সুন্দর হয়েছে, হাদিসটা কঠিন ছিল। ইন্না রিফকা, এই হাদিসটা একটু আমাদেরকে শোনাও। ইন্না রিফকা। عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال إن الرفق لا يكون في شيء إلا زانا ولا ينزع من شيء إلا شانا। عائشة رضي الله عنها تبرنيتا نبي صلى الله عليه وسلم بلچان কিনু কিছুতে নম্রতা তা থাকলে সেটি তার সৌন্দর্য বৃদ্ধি করে এবং তা পরিত্যাগ করা হলে সেটি বিনষ্ট হয়ে যায়। মুসলিম হাদিস নং 2594। মাশাআল্লাহ আহসানতা, জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আদিল আহসান মুজাহিদ সোনাতলা বগুড়া থেকে, সোনাতলা বগুড়া থেকে আসছে। তার মাদ্রাসা হচ্ছে মেদিনীপুর চাকলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনামণি, তুমি উত্তর দিবে আমার নিকটে ঈমানে মুফাসসাল কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল আখিরি ওয়াল কদরি শাইরি ওয়া কদরি মিনাল্লাহি তাআলা। আমি বিশ্বাস স্থাপন করলাম এক আল্লাহর উপরে, দুই তার ফেরেশতাগণের উপরে, তিন তার প্রেরিত কিতাবসমূহের উপরে, চার তার রাসূলগণের উপরে, পাঁচ কিয়ামত দিবসের উপরে, এবং ছয় আল্লাহর পক্ষ হতে নির্ধারিত তাকদীরে ভালোমন্দের উপরে। মাশাআল্লাহ। এবারে তুমি ঈমানের পারিভাষিক সংজ্ঞাটা বলো। পারিভাষিক অর্থে ঈমান হলো হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মের বাস্তবের সমন্বিত নাম।
যা অনুগতে বৃদ্ধির প্রাপ্ত হয় ও গুণায় হ্রাস প্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল এবং কর্ম হলো শাখা। যা না থাকলে পূর্ণ মুমিন বা ইনসানে কামাল হওয়া যায় না। খানা পিনার দোয়া প্রথমে বলবে বিসমিল্লাহ, আল্লাহর নামে এর শুরু ও শেষ, এবং শেষে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। অথবা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াহ, সেই আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি আমাকে আমার ক্ষমতা ও শক্তি ছাড়াই এই খাবার খাইয়েছেন এবং এই রুজি দান করেছেন। জাযাকাল্লাহ খায়রান। তোমাকে এবার হাদিস থেকে প্রশ্ন করছি, ইন্না খিয়ার আব ইবাদিল্লাহ মিন হাযিল উম্মাহ। عن أبي مالك الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن خيار عباد الله من هذه الأمة الذين إذا رؤوا ذكر الله تعالى. أبو مالك الأشعري رضي الله عنه تبرنيت تني بولين رسول الله صلى الله عليه وسلم بولتين আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারা যাদেরকে দেখলে আল্লাহকে স্মরণ হয়। সহিহ হাদিস 2849। আত-তাঈম আশ-শাকির। জি আত-তাঈম আশ-শাকির। বিমানজিলাতি الصائم الصابر। অর্থ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় শুকর গুজার খাদ্য গ্রহণকারী ব্যক্তির জন্য ধৈর্য ধৈর্যের সিয়াম পালনকারী অনুরূপ সওয়াব রয়েছে। তিরমিজি তিরমিজি হাদিস 2486। আমাকে তুমি একটা হাদিস শোনো আমাদের। লা তাজআলু বুয়ুতাকুম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির ইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ধন্যবাদ, খুবই সুন্দর হয়েছে। ইন্নাল মুমিনা লা ইউদরিকু, এই হাদিসটা বলো। ইন্নাল মুমিনা লা ইউদরিকু বি হুসনি খুলুকিহি দারাজাতা কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার। কার থেকে হাদিসটি বর্ণিত? জি হাদিসটি কে বর্ণনা করেছেন, কার থেকে বর্ণিত? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হাদিসটা কোথা থেকে আসছে, কত নম্বর হাদিস? আবু দাউদ হাদিস 4798। মাশাআল্লাহ মুমতাজ, খুব কায়দা কৌশল করে লাভ হচ্ছে না আমাদের। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরা। এবারে প্রতিযোগী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাদ্রাসা সাতক্ষীরা। السلام عليكم ورحمة الله وبركاته। وعليكم السلام ورحمة الله وبركاته। তুমি বলবে যে বিদআতের পারিভাষিক অর্থ কি? আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে, নৈকট্য আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে দিনের মধ্যে নতুন কোন প্রথা চালু করা যা শরীয়তে কোনো সহি দলিলের উপর ভিত্তিশীল নয়। হ্যাঁ, ভয়ের কারণ নাই, সুন্দর করে আস্তে আস্তে বলবে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি একটু অর্থ ছহ একটা দোয়া আমাদের তুমি শোনাও তো। সকাল সন্ধ্যায় পঠিতব্য খ নম্বর দোয়াটি অর্থ সহ শোনাও। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা'আ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। হাদিস থেকে প্রশ্ন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। তারপর ওয়া লাযীনা লিমান লা আহদা লাহু, কে বর্ণনা করেছেন? আনাস রাদিয়াল্লাহু। আচ্ছা হাদিস নম্বর,
আহমেদ মেশকাত হাদিস নাম্বার 35 মাশাআল্লাহ আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব কত নম্বর হাদিস কত আযাব কে বর্ণনা করেছেন নুমান বিন বাশির আচ্ছা হাদিস নাম্বার সিলসিলা সহিহ হাদিস নাম্বার 667 الباهر بالقران مع السفرة الكرام البررة والذي يقرأ القران ويتتعتع فيه وهو عليه شاق له اجران حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس كم نمبر حديث بخاري 1240 হ্যাঁ 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 এটা আমাদের বাকাল সাতক্ষীরা দারুল হাদিস আহমদিয়া সালাফিয়া বাকাল সাতক্ষীরা থেকে এসেছে মাশাআল্লাহ সুন্দর উত্তর দিয়েছে এত মানুষের মধ্যে আসলে অনেক সময় উত্তর দিতে গিয়ে একটু ছোট বাচ্চা ভীতি কাজ করে আমাদের বড়দেরই তো ভাইবা দিতে গেলে ভীতি কাজ করে সুতরাং এটা কোনো বিষয় না ইনশাআল্লাহ ভালো হয়েছে সামনে আরও সুন্দর হবে ইনশাআল্লাহ জি ধন্যবাদ জাযাকুমুল্লাহ খায়রান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته